ফেসবুক এবং ইউটিউবেতে যত সময় আমরা ব্যয় করি এই সময়ের হিসাব কি আমরা দিতে পারবো? যত অশ্লীল ভিডিও আসে সেই অশ্লীল ভিডিও দেখে দেখে আমাদের যুব সমাজ তার চরিত্র নষ্ট করে ফেলে। যুবক যুবতীদের অবাধ বা অবৈধ প্রেম শুরু হয়, এর মাধ্যমে তাদের চরিত্র নষ্ট করছে। একটা ক্রিকেট খেলা চলছে 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে, এই 5-6 ঘন্টা টিভির সামনে বা মোবাইলে আমরা খেলা দেখতেই আছি, আমার সময় সব খেলা দেখাতেই ব্যয় করে দিলাম। তারা চায় নারী বেপর্দা হোক, তারা চায় নারী বেপর্দা হয়ে স্কুলের যুবক সমাজকে তারা জাহান্নামে নিয়ে যাক। এই সমস্ত বাজারগুলোতে রাত্রের অন্ধকারে যখন যুবক যুবতীরা বাজার করতে ঢোকে, তখন তাদের চরিত্র আর ঠিক থাকে না। এইভাবে কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে যদি আমরা নিজেরা লড়াই না করি, তাহলে আমার আপনার সন্তানরা একসময় নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সমাজ আর ঠিক থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أهل حديث আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আহলে যুব সংঘ এবং আহলে আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সৌদি মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই মহতি জালসায় মহতি মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতন, কারণ ও প্রতিকার। যুবকদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, তখন যুবক অবস্থায় সৃষ্টি করেছিলেন। আবার যারা কিয়ামতের দিন জান্নাত লাভ করবেন, জান্নাতেও সকলে আমরা যাব যুবক অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, অর্থাৎ জান্নাতে যাওয়ার সময় কোনো মানুষ বৃদ্ধ থাকবে না, সবাই যুবক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তার মধ্যে 1 শ্রেণী ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যেই নিজেকে গড়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির আগেই সমাজ সংস্কারের লক্ষ্যে যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন, হিলফুল ফুজুল। এই ঘটনাগুলো প্রমাণ বহন করে যে যুবকদের ভূমিকা, যুবকদের গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে যুবকদের যে অধঃপতন আমরা দেখছি সেটা আসলে খুবই দুঃখজনক।
যুবকদের যে অবক্ষয়, যুবকদের যে অধপতন, তার মৌলিক কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধানতম কারণ হলো সময়ের অবমূল্যায়ন করা। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছেন তখন একটি নির্দিষ্ট সময় দিয়েছেন যে আমি এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ডে জন্মগ্রহণ করব, আর অমুক দিনের এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড আমি মৃত্যুবরণ করব। এই সময় আমার নির্ধারিত। এই নির্ধারিত সময় আমি কি করব, আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাকে এই নির্ধারিত সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমাদের এই সংক্ষিপ্ত জীবন আমরা আল্লাহর ইবাদতে কাটাব, আল্লাহর দাসত্ব করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার স্বরূপ জান্নাত সৃষ্টি করে রেখেছেন। মানুষকে সময়ের মূল্যায়ন বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলেন, সূরাতুল আসর, যার প্রথমেই সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেলেন? এই চিন্তায় যখন একজন বিদ্বান মগ্ন, এমত অবস্থায় এক আইসক্রিম বিক্রেতার আওয়াজ তার কানে ভেসে আসলো। এক আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর চিৎকার করে আওয়াজ দিচ্ছে, ইরহামু মাইয়াযু বুরাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আইসক্রিম বিক্রেতা বোঝাতে চাচ্ছে যে তোমরা আমার আইসক্রিম কিনে আমার উপর রহম করো, তোমরা যদি আইসক্রিম না কিনো তাহলে আমার আইসক্রিম গলে গলে শেষ হয়ে যাচ্ছে। সাথে সাথে বিদ্বান আল্লাহর প্রশংসা করে বলে উঠলেন যে আলহামদুলিল্লাহ, আমি আমার উত্তর পেয়ে গেছি। এত কিছু থাকতে আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেলেন? আইসক্রিম বিক্রেতার আইসক্রিম যেমন আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাদের প্রতিটি মানুষের হায়াত ওই আইসক্রিমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যে একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অতিবাহিত করছি সেটা আমার আপনার জীবন থেকে মাইনাস হচ্ছে। আজকে যে একটা দিন আমি পার করব, সেই একটি দিন আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান জামানা আপডেট জামানা। আমরা যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় যত সময় ব্যয় করছি, ফেসবুক এবং ইউটিউবেতে যত সময় আমরা ব্যয় করি, এই সময়ের হিসাবকে আমরা দিতে পারব? এই ফেসবুকের কারণে, সস্তা ইন্টারনেট ব্যবহার করার কারণে বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সারা দিন ফেসবুক চালাই আর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক কিছু আমাদের ব্রেনে আসে। আগেকার মানুষ দেখা যেত তারা কিছু মুখস্থ করলে থেকে যেত তার ব্রেনে, কিন্তু আমাদের বর্তমান জামানার মানুষ কোন কোরআন হাদিস মুখস্থ করি আর যাই মুখস্থ করি, আমাদের খুব কম সময়ের মধ্যে আমাদের ব্রেন থেকে আউট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো আমাদের প্রতিনিয়ত প্রতিটি সময় এত কিছু ব্রেনে আসছে যে ব্রেনের ধারণ করে রাখতে পারছে না। সম্মানিত উপস্থিতি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত অশ্লীল ভিডিও আসে সেই অশ্লীল ভিডিও দেখে দেখে আমাদের যুব সমাজ তার চরিত্র নষ্ট করে ফেলে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতীদের অবাধ বা অবৈধ প্রেম শুরু হয়, এর মাধ্যমে তাদের চরিত্র নষ্ট করছে।
এবং এই ইন্টারনেট ব্যবহার করে আমরা যে খেলা দেখি, একটা ক্রিকেট খেলা চলছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে, এই পাঁচ ছয় ঘন্টা টিভির সামনে বা মোবাইলে আমরা খেলা দেখতেই আছি দেখতেই আছি, আমার সময় সব খেলা দেখাতেই ব্যয় করে দিলাম। এই সময়গুলোর মধ্যে কিছু সময় যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম হতো। এই সময়গুলোর মধ্যে থেকে কিছু সময় যদি কোরআন তেলাওয়াত করতাম, তাহলে প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে নেকি পেতাম। কিন্তু আমরা নেকি হাসিল করতে চাই না, শুধুমাত্র জাহান্নামের দিকে আমরা অগ্রসর হচ্ছি। যত জাহান্নামে যাওয়ার পন্থা রয়েছে সেই পন্থাগুলোকেই যেন আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, অমুসলিম কাফেররা মুসলিমদের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়, কিন্তু জানে মুসলিমদের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ লক্ষ লক্ষ হাফেজে কোরআন কোরআন হেফজ করে রেখেছে। আজকে যদি দুনিয়ার সকল কোরআনকে আউট করে দেওয়া হয়, এই লক্ষ কোটি হাফেজে কোরআনের মাধ্যমে আবার কোরআন লিখিত হয়ে যাবে। এটাও মুসলিম কাফেররা জানে যে সরাসরি কোরআন ছিনিয়ে নেওয়া মুসলিমদের থেকে সম্ভব নয়। এই জন্য তারা বিভিন্ন অপসংস্কৃতি মুসলিমদের মাঝে ঢুকিয়ে দিয়ে তারা কৌশলে মুসলিমদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করছে। তারা কৌশলে মুসলিমদেরকে দিন থেকে দূরে রাখছে। আজকে এই কাফেরদের ষড়যন্ত্রের ফাঁদে মুসলিমরা পা দিয়েই আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সকল যুব সমাজকে আহ্বান জানাই, আমরা আমাদের সময়গুলোকে অযথা নষ্ট না করে আমরা আমাদের সময়গুলোকে জাহান্নামের পথে ব্যয় না করে আসুন আমরা দিনের পথে ব্যয় করি, আল্লাহর পথে ব্যয় করি, যেন আমার এই সময় আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অধঃপতনের আরো একটি অন্যতম কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। বর্তমান এই নারী পুরুষের অবাধ মেলামেশার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের দেশের সহশিক্ষা। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে নারী পুরুষ যখন একই সাথে একই ক্লাসে বসে, তখন একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে যায়, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা নারী পুরুষকে ওইভাবেই সৃষ্টি করেছেন, নারী পুরুষ একজন আরেকজন প্রতি দুর্বল হবে। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ফাত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে নারীরাই, নারীদের কারণেই পুরুষরা বেশি বেশি জাহান্নামে যাবে। এই জন্য নারী থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু বর্তমানের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে নারী পুরুষ সব একসাথে লেখাপড়া করবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো বর্তমান জামানায় স্কুল কলেজগুলোতে একটি মুসলিম দেশে, যেই মুসলিম আমরা দেশে দাবি করি যে 90%-এর বেশি মুসলিম, এই মুসলিম দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদেরকে পর্দা করতে পর্যন্ত বাধা দেওয়া হয়। তারা চাই নারী বেপর্দা হোক, তারা চাই নারী বেপর্দা হয়ে স্কুলের যুবক সমাজকে তারা জাহান্নামে নিয়ে যাক, তারা ইসলাম থেকে দূরে থাক, এটা তারা চাই। কৌশলে তারা এইভাবে মানুষকে, যুবকদেরকে দিন বিমুখ করার চেষ্টা করছে।
সম্মানিত উপস্থিতি, আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমাদের নিজে থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আমাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমি আমার মেয়েকে ওই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার জন্য দিব না যেই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পর্দা করার সুযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেরা সতর্ক না হই তাহলে আমাদের সামনেই আমাদের সন্তানরা এমন কুকর্মে লিপ্ত হবে যখন আমাদের তাদেরকে ফেরানোর কোনো পথ থাকবে না। আমাদের দেশে, মুসলিম দেশে, মুসলিম বিবাহ অনুষ্ঠানে যে সমস্ত অপসংস্কৃতি চলে, মুসলিম বিবাহ অনুষ্ঠানে রাত্রে সারা রাত গান বাজনা চলে আর একদল যুবক যুবতী তারা ড্যান্স করে এই সমস্ত বিবাহ অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে আমোদ ফুর্তি করার দোহাই দিয়ে এই সমস্ত নোংরামিতে যখন লিপ্ত হয় তখন যুব সমাজ ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে শুধুমাত্র বিবাহ অনুষ্ঠান নয়, আমাদের দেশে আজকে এই যে শীতের মৌসুম আসছে, শীতের মৌসুমে প্রত্যেকটি গ্রামে গ্রামে জালসা মাহফিল হবে, আর এই জালসা মাহফিলগুলোকে কেন্দ্র করে মাহফিলে তো কোনো লোক বসবে, কয়জন বসবে আল্লাহ জানে, কিন্তু এমন বিশাল বিশাল বাজারের আয়োজন করা হয় যেই সমস্ত বাজারগুলোতে দেখা যায় যুবক যুবতীদের অবাধ বিচরণ। এই সমস্ত বাজারগুলোতে রাত্রের অন্ধকারে যখন যুবক যুবতীরা বাজার করতে ঢুকে তখন তাদের চরিত্র আর ঠিক থাকে না, এইভাবে কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অধঃপতনের আরো একটি অন্যতম কারণ হলো প্রচলিত রাজনীতি। আমরা জানি বর্তমান রাজনীতি হলো নোংরা নীতি, এই সমস্ত রাজনীতি করে যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে রাজনীতিকরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এই যুবকরা পরস্পরে আপোষে হানাহানি মারামারি করে, ভাইয়ে ভাইয়ে মারামারি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, পাখির মতো একজন আরেকজনকে মারছে, কোনো কিছুই মনে করছে না। আজ থেকে 20 বছর আগে কোনো এলাকায় যদি একটি মানুষ মারা যেত তাহলে ওই এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত, ভীতির সঞ্চার হতো যে একজন মানুষ মারা গেছে, কিন্তু আজকে চোখের সামনে শয়ে শ মানুষ এভাবে নিহত হচ্ছে, হত্যা হচ্ছে, আমাদের দেখে দেখে সয়ে গেছে, এখন আর কিছুই মনে হয় না। এই রাজনীতির কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ আজকে পদের লোভে, ক্ষমতার লোভে তারা এহেন অপকর্ম নয় যা লিপ্ত হচ্ছে না, তারা চায় ক্ষমতা। যখন যার দল ক্ষমতায় থাকে তার ক্ষমতা দেখিয়ে এত সব অপকর্মে লিপ্ত হয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে নারী পুরুষ যুবক যুবতী একসাথে দলে দলে মিছিল বের করছে। আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্র পুরুষদের ক্ষেত্র আলাদা করে দিয়েছেন। আমি প্রত্যেক যুবক যুবতীকে আহ্বান করব, আল্লাহ তাআলাকে ভয় করুন, সৃষ্টির উদ্দেশ্যকে স্মরণ করুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে নারী পুরুষ একসাথে মিছিল করার জন্য পাঠান নাই, ক্ষমতা দখলের জন্য পাঠান নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহর ইবাদত করি, পরকালীন সফলতা অর্জনের চেষ্টা করি, যদি না করি তাহলে পরিণাম ভয়াবহ হবে। আজকে এই যুবকরাই অর্থের লোভে টেন্ডারবাজি করে। আজকে আমাদের দেশের সরকার যত উন্নয়নের জন্য যত বাজেট পেশ করছেন, কিন্তু দুঃখের বিষয় হলো বাজেটের 80% বা তারও কম এসে পৌঁছে জায়গায়, বাকি কিন্তু আগেই শেষ হয়ে যায়। যুব সমাজের আরও একটি অধঃপতনের কারণ হলো মাদক দ্রব্যের সয়লাভ। বর্তমানে মাদক দ্রব্য এমনভাবে বিস্তার লাভ করেছে, এই মাদক দ্রব্য সেবনের মাধ্যমে যুব সমাজ তার চরিত্র নষ্ট করছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আগেকার জামানায়
আগেকার জামানা কেন বলবো, আজ থেকে 10 বছর আগে যদি চিন্তা করেন তাহলে গ্রাম্য অঞ্চলের মানুষ হিরোইনের নাম জানতো না, গ্রামের মানুষ ইয়াবার নাম জানতো না, গ্রামের মানুষ ফেন্সিডিলের নাম জানতো না। কিন্তু এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে হিরোইন পাওয়া যায়, প্রতিটি গ্রামে গ্রামে গাঁজা পাওয়া যায়, প্রতিটি গ্রামে গ্রামে ইয়াবা পাওয়া যায়। এগুলো কোথা থেকে আসছে আমি বলতে চাই। বর্তমান প্রশাসন অবশ্যই মাদক বিরোধী, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছেন। আমরা অবশ্যই প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রশাসনের সাহায্য নিতে পারি, প্রশাসন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, সাহায্য করার জন্য তারা প্রস্তুত আছেন। মাদকের বিরুদ্ধে যদি আমরা নিজেরা লড়াই না করি তাহলে আমার আপনার সন্তানরা একসময় নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সমাজ আর ঠিক থাকবে না। যুবকদেরকে বুঝাইতে হবে মাদকের অপকারিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরে কাআবিদ ওয়াসানিন, সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ। পৃথিবীতে সর্বপ্রথম যেই শিরক সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল, শুরু হয়েছিল এই মূর্তি পূজার মাধ্যমে, আর মূর্তি পূজায় শিরক সবচাইতে বড় পাপ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ। অতএব হে যুবক, তুমি এই মাদক দ্রব্য থেকে ফিরে আসো, মাদক দ্রব্য থেকে ফিরে আসো। মাদক দ্রব্য পান করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, মাদক দ্রব্য পান করলে অবশ্যই জাহান্নামে যেতে হবে, মাদক দ্রব্য পান করে দুনিয়াতেও তুমি অপমানিত হবে, আখেরাও তুমি আখেরাতেও তুমি অপমানিত হবে। অতএব সম্মানের সাথে বেঁচে থাকা উচিত, দুনিয়ার জীবনে সম্মানিত হওয়ার চেষ্টা করা উচিত, পরকালীন জীবনেও সম্মানিত হওয়ার চেষ্টা করা উচিত। যদি আমরা নিজেরা চেষ্টা না করি তাহলে আমরা উভয় জগতেই অবশ্যই অবশ্যই অসম্মানিত হব, লাঞ্ছিত হব। যুব সমাজের অধঃপতনের আরো একটা কারণ হলো অসৎসঙ্গ। আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য পড়ি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা বলি সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ যদি খারাপ হয় তাহলে আপনি খারাপ হতে বাধ্য, আর যদি সঙ্গ ভালো হয় আপনিও ভালো হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বা সাথী সঙ্গ নির্বাচনের ক্ষেত্রে একটি উদাহরণ পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আতরওয়ালাকে বন্ধু বানাও আর হাফরওয়ালাকে বন্ধু বানায়ও না। আতরওয়ালাকে যদি বন্ধু বানাও তাহলে তার কাছে গেলে সে একটু আতর লাগায় দিবে, যদি আতর নাও লাগায় তাহলে তার কাছ থেকে সুগন্ধি নাকে আসবে, ভালো জিনিস আসবে। কিন্তু হাফরওয়ালা অর্থাৎ যারা কর্মকার, লোহা পুড়িয়ে বিভিন্ন অস্ত্র বানিয়ে থাকে, এই কর্মকারের কাছে যদি তুমি যাও, যখন সে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে তখন আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে, যদি কাপড় নাও পুড়ে যায় তাহলে তার তোমার নাকে দুর্গন্ধ আসবে, এটা খারাপ জিনিস আসবে। এই উদাহরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুত্তাকি মানুষকে, পরহেজগার মানুষকে, ভালো মানুষকে বন্ধু হিসেবে, সাথী হিসেবে নির্বাচন করার জন্য উপদেশ দিয়েছেন। যুব সমাজকে বলবো অবশ্যই ভালোদেরকে সঙ্গী বানাইতে হবে, যারা খারাপ তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, যদি ত্যাগ না করা হয় তাহলে আমি আপনিও আস্তে আস্তে অসৎ সঙ্গের কারণে খারাপ হয়ে যাব। এই জন্য বাংলাদেশ আহলাদী যুব সংঘ সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে এসে সমাজকে সংস্কারের জন্য আহ্বান জানাই। বাংলাদেশ আহলাদী যুব সংঘ এর সাথে আসলে অবশ্যই আপনি সাথী ভালো পাবেন, আপনি সঙ্গ ভালো পাবেন, খারাপ পাবেন না। কারণ বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী মাদক দ্রব্য সেবন করে না, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী সুদখোর নয়, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী ইয়াবা খায় না, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটা কর্মী একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে
আল্লাহর দিকে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। অতএব আপনিও আসুন, আপনি সঙ্গ ভালো পাবেন। সম্মানিত উপস্থিতি, এই যুব সমাজকে যদি এই অধঃপতন থেকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি যুব সমাজকে আল্লাহর ইবাদতের কথা স্মরণ করতে হবে, আল্লাহর দাসত্বের কথা স্মরণ করতে হবে, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের কথা স্মরণ করতে হবে, সবসময় স্মরণ করতে হবে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আমি করছি কি, আল্লাহ যেই জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার দ্বারা কি সে উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, হলে কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না, এই প্রশ্ন সকলেই নিজ নিজ অন্তরকে করি। নিজের কাছেই উত্তর আছে, নিজেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। যে কোনো সময় আমার আপনার কাছে মৃত্যু এসে উপস্থিত হবে এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। যে ব্যক্তি যত বেশি মৃত্যুকে স্মরণ করবে সে ব্যক্তি তত বেশি আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারবে। যে ব্যক্তি যত বেশি মৃত্যুকে স্মরণ করতে পারবে সে ব্যক্তি তত বেশি পাপাচার থেকে বাঁচতে পারবে এবং সে জান্নাতের পথে সহজেই হাঁটতে পারবে। অবশ্যই সকল যুব সমাজকে আহ্বান রাখছে, আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তুলি। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সহি হাদিসকে সামনে রাখি। কোরআন এবং সহি হাদিস যেভাবে আমার জীবন পরিচালনা করতে বলছে আমি ঠিক সেইভাবে আমার জীবনকে পরিচালনা করি। আমি যেন আমার প্রবৃত্তির পূজা না করি, আমি যেন আমি প্রবৃত্তির দাস না হই, আমি যেন আল্লাহর আনুগত্য করি, আল্লাহর বিধানের দাস হই, আল্লাহর আদেশের দাস হই, তাহলেই আমার আপনার দ্বারা সমাজ কিছু ভালো কিছু পাবে এবং বাতিল দূরীভূত হবে। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।